খুব ভালো ফ্রেন্ড, তোরা সব সময় আমার পাশে ছিলি, কিন্তু আমার কাছে তোদের কোনো ডিমান্ড ছিল না। ইটস ওকে দোস্ত, বন্ধুদের মধ্যে হয়। থ্যাংক ইউ, আল্লাহ জানে আগের জন্মে কোন পাপটা করছি। তোদের মতো ইউজলেস ফ্রেন্ড আছে, আরাম জানা ভাষা নিকালবে অনেক দোস্ত। সমস্যা নাই দোস্ত, শোন ঠিক আছে। আরে শোন না, কি রে ভাই কথাটা শোন। এ দেখ কোন একটা লুচ্চে রাস্তা দূর জামা গাল খান কিয়া কথা দেখ। না না, আমি দেখতেছি তোর জোর গার্লফ্রেন্ড। তুই কি মনে করছিস? হয়তো তুই জানোস না ভাই, এটা কিন্তু সিরিয়াস। এবার থেকে আর ফোন দিবেন না। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আর ফোন টোন দিবেন না। ভাই এ দেখ, আচ্ছা তুই একটা সত্যি করে কথা বল, এই কালকে কি তুই ওই ছেলে থেকে ফোন দিছিলি? সরি দোস্ত, আসলে নাম্বারটা বন্ধ ছিল, তাই আমি তোকে সান্ত্বনা দেওয়ার জন্য দোস্ত জিয়া এই কথা। এটা কি কোনো মানি হয়? আচ্ছা এটা কিন্তু কি মনে করছে দোস্ত, তুই চিন্তা করবি না, ওকে আমি মানি। দাঁড়া ফোন দিছি আবার, এই সময় কে ফোন দিচ্ছি? হ্যালো হ্যালো কে? হ্যালো সমস্যা নাই দোষ, লাভ করস এটা কোনো ব্যাপার না। লোকে যাই বলে বলি আমরা তোর পাশে, আমার কাজিন আমার খালা দেবেন, তোর মতো ছেলে যেন নিচে অন্য কারো ঘরে না গেল। তো কথাটা বুঝেছিস, তুই এরকম কেন? আমার খুব ভালো লাগে তোর কাছে তো অনেক গাছ নেই, আমাকে একটা দিই তাহলে। সে এডুকেশন কর কেন কি রে গাল তুমি দিবি না দোস্ত, একটা কথা বলবো তোর গার্লফ্রেন্ডকে না, আমার খুব ভালো লাগে। একটা কথা বলি, তোর মায়ের যদি আমার আমার গার্লফ্রেন্ডকে খুব ভালো লাগে।